আসসালামু আলাইকুম প্রিয় এইস এসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের ইতিহাস পর্বটিতে আজকে আমি স্বাগতম জানাচ্ছি তো তোমাদের যে দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী যারা এইচএসসির তাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের যে ইতিহাস পর্ব সেইটা নিয়ে আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো এবং আলোচনা করব এবং আমরা সঠিক সমাধানটি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা যদি আমার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলো আমরা দেখে আসি যে আমাদের ষষ্ঠ দু সালের এইস পরীক্ষার্থীদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের ইতিহাসে কি প্রশ্নগুলো থাকছে তো বন্ধুরা প্রথমেই দেখো তোমাদের এই যে ইতিহাসটা সেটা কিন্তু তোমাদের দিয়েছে এই যে প্রথম অধ্যায়ের এই যে ইউরোপীয় ইউরোপীয় পিয়দের আগমন ইংরেজ ও আধিপত্য প্রতিষ্ঠা এইখান থেকে দিয়েছে এবং অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দেওয়া দিয়েছে এবং তোমাদের এখানে এই যে এই যে শিরোনাম এইখানে বিশ বিষয়বস্তু অর্থাৎ শিখন ফল ও বিষয়বস্তু এগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের নির্দেশক দিয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এটা হলো তোমাদের ক নম্বরে অর্থাৎ প্রথম প্রশ্নটা এবং দ্বিতীয় প্রশ্ন দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বর্ণনা এটা হলো খ নম্বরের প্রশ্ন এবং গ নম্বরে হলো বক্সরের যুদ্ধের তাৎপর্য এটা হলো তোমাদের গ নম্বরের প্রশ্ন এবং ঘ নম্বরে আছে দিওয়ানি ও শাসনের প্রভাব এবং সর্বশেষ প্রশ্ন হল আধিপত্য ফলাফল বিশ্লেষণ এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের দেওয়া আছে ভারতবর্ষের আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা মূল্যায়ন করো অর্থাৎ এইখান থেকে তো আমরা এর প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো আমরা এখন সমাধান করব। তো চলো বন্ধুরা আমরা চলে যাই যে আমাদের প্রশ্নের উত্তরগুলো সমাধান কর করার জন্য আমি তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে রেখেছি সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিব তো এই যে আমাদের ইতিহাসের প্রথম যে প্রশ্নটা সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের বর্ণনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের বর্ণনা তো বন্ধুরা এই যে আমরা বর্ণনা এখানে দিয়ে দিয়েছি আমি খুব শর্টে বর্ণনাগুলো পড়ব হয়তো বা স্কিপ করে চলে যাব তোমরা স্ক্রিন শট নিয়ে রাখো তাহলে ভালো হবে কারণ অনেক বড় বলতে গেলে অনেক সময় লাগবে তো এখানে প্রথম দুই থেকে তিন লাইন আমি পড়ে দিব তারপরে তোমরা নিজেরা নিজেদের মতন বাংলাগুলো পড়ে এর ব্যাখ্যাগুলো বিস্তারিত দিয়ে দিবা তোমাদের বইয়ের সাথে মিলে এগুলোর ব্যাখ্যাগুলো দিয়ে দিবা যে ষোলোশো সালে ভারত ও পূর্ব এশিয়ার বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন একত্রিশ ডিসেম্বর রানী এলিজাবেদের সনদ বলে উক্ত কোম্পানির উত্তমাসা অন্তরূপ অন্তরীপ থেকে সমগ্র পূর্বাঞ্চলের বাণিজ্য একচেটিয়া একচেটিয়া অধিকার আর এখানে তোমরা এই অধিকার লাভ করেন লাভ করে পর্যন্ত হবে তোমরা অধিকারের পরে দাড়ি দিবে না তো এরপরে তারা ষোলোশো আট ষোলোশো আট সালে অর্থাৎ ষোলোশো আট সালে এ মুঘল সম্রাট আকবরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি পায় পরে অন্যান্য স্থানসমূহ হুগলিতে বাণিজ্য কুটির স্থাপন হয় সপ্তম সপ্তদশ শতাব্দীর ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকায় প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু করে শুরু হয় সতেরোশো পনেরো সালে মুঘল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয় ওই মুদ্রা মুঘল সাম্রাজ্যেও চালু হয় তো বন্ধুরা তোমরা স্ক্রিনশট নাও তো পরবর্তীতে এই যে আমরা এই পর্যন্ত ব্যাখ্যা দিয়েছি হলো সতেরোশো সালে নবাব সিরাজো কলকাতা দখল করে নেবার পর বিশ জুন লর্ড ক্লাইভ ওয়াস্ট ওয়াস্টন তামিলনাড় থেকে জাহাজযোগে সৈন্যবাহিনী নিয়ে আসেন ও কলকাতা পুরো পুন পুনরায় দখল করেন এইখান থেকে একদম শেষ লাইনটা আমি বলে দিচ্ছি এদিকে তার অভাবে ইংরেজরা বিপর্যস্ত হয়ে পড়ে তখন আবার ক্লাইভের ডাক পড়ে এরপরে আমরা আরও কিছু ব্যাখ্যা দিয়েছি তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নাও ক্লাইভ এ দেশে আসা আবার ফিরে আসেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মে মাসে এবং ইংরেজ সরকার গভর্নর নিযুক্ত হন এটা হলো প্রথম লাইন এই এই ব্যাখ্যাটার এবং শেষের লাইনটা তোমরা দেখো যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে তোমরা নিজেরা নিজেরা পরে ফেলো কারণ অনেক বড়ো ব্যাখ্যা এগুলো দিতে গেলে অনেক সময় লাগবে সময়ের ব্যাপার তো সেজন্য আমি স্কিপ করে যাচ্ছি যে আমি শেষের লাইনটা পড়ছি যে সতেরোশো সত্তর এ অর্থাৎ বাংলা মাসের যে এগারোশো ছিয়াত্তরে এটা অনাবৃষ্টি হয় দেশে দেখা দেয় চরম বিপর্যয় ও দুর্ভিক্ষ এখানে আমি কিছু টেক্সটটা আসে টেক্সটটা অনেক ছোটো হয়ে গেছে তো তোমরা এর ব্যাখ্যাগুলো পড়ে নাও আমি পরবর্তী প্রশ্নে চলে যাব তো সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তুমি দ্রুত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত দ্রুত স্ক্রিনশট নাও নিয়ে এবং পড়া এগুলো পড়ো ব্যাখ্যা তোমরা নিজেরাই বুঝতে পারবে কারণ বাংলা তো বাংলা জিনিস তোমরা রিডিং পড়তেই পারো পরে তোমরা নিজের মতো নিজেরা ব্যাখ্যাটা দিয়ে দিবা তো এরপর আমরা খ নম্বরে আসি ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম এটা হলো খ নম্বরে তোমাদের যেই ইতিহাস ইতিহাসের খ নম্বর প্রশ্ন আমি প্রথম লাইনটা পড়ে দিচ্ছি ভারতের অনেক কম সময়ের ব্যবধানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তারে অনেক বড় একটা কারণ ছিল আঠারো শতকের মুঘল সম্রাট সম্রাটদের আকস্মিক পতন তো বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তী পেজে চলে যাব তো পরবর্তী যেই আমাদের প্রশ্ন নয় কিন্তু এটা কিন্তু একই প্রশ্ন এর আরও ব্যাখ্যা তো এখানে প্রথম লাইনটা আমি পড়ে দিচ্ছি তিন মাস পর নাদির শাহ পা ফিরে আসা ফিরে আসেন মুঘল সম্রাটের মুঘল সম্রাটদের সকল ধন সম্পদ নিয়ে যান তা যান এটা হবে যান নিয়ে যান যা হয়ে গেছে নিয়ে যান তারা দুইশো বছর সরি এখানে মুঘল আমি আবার লাইনটা পড়ছি এর তিন মাস পর নাদির শাহ পারস্যের পারস্যে ফিরে আসেন মুঘল সম্রাটদের সকল ধন সম্পদ নিয়ে এরপরে তোমরা একটা দাড়ি দিবা এখানে দাড়িটা দেওয়া হয়নি যা তারা দুইশো বছর বছরের শাসনামলে জড়ো করেছিলেন এরকমটা হবে অর্থাৎ নিয়ে নিয়ে যান নিয়ে নিয়ে এরপর একটা দাড়ি দিতে হবে ড্রে লাইনটা এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তী পেজে যাব তো পরবর্তী পেজে নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নটা আছে বক্সারের যুদ্ধের তাৎপর্য তো বন্ধুরা বক্সারের যুদ্ধের তাৎপর্য হল প্রথম লাইনটা আমি পড়ে দিয়েছি মীর কাশিম অযোধ্যায় নবাব সিরাজউদ্দৌলা ও শেষ মুঘল সম্রাট শাহ আলম অর্থাৎ এদের সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলেন সতেরোশো চৌষট্টি সালে বাইশে অক্টোবর তাদের সম্মিলিত সেনাবাহিনীর সাথে বক্সার নামক স্থানে ইংরেজদের সৈন্যদের ঘোরতর ঘোরতরও যুদ্ধ হয় বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেন তো এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপর আরও ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যাটাই চলে যাচ্ছি তো এরপরে মীর কাশেমের এই ঋণ পরিশোধ করতে হয় তাছাড়াও তিনি মহ বসার জন্য কোম্পানির কর্তাদের কর্তাদের দুই লাখ পাউন্ড দিতে বাধ্য হয়েছিলেন তো দ্রুত এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিয়ে তোমরা ব্যাখ্যাগুলো পর পরে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে তোমরা কিছুটা হয়তো বা এদিক ওদিক করে তোমরা তোমাদের উত্তরগুলো দিয়ে দাও চাইলে তোমরা এটাও দিতে পারো তবে না দেওয়াটাই ভালো তো তার তারপরের পেসটা তাছাড়া বক্সারের যুদ্ধে অযোধ্যায় নবাবের মন্ত্রী মহারাজ বেশি বাহা বাহাদুর বেনি বাহাদুর পলাশী যুদ্ধের মিরজাফর আর জগৎ শেঠি জগৎ শেঠদের মতোই বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাহায্য করেন তো এই পেজটা দ্রুত তোমরা স্ক্রিনশট নিয়ে আধিপত্য এটা হলো ঘ নম্বরের প্রশ্ন তোমাদের ইতিহাসের তো সেখানে বক্সারের যুদ্ধের পর ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় স্বাক্ষর করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাটকে তারা ও এলাহাবাদ অঞ্চল ও বার্ষিক ছাব্বিশ লাখ টাকা প্রদানের অস্বীকার করে দ্বিতীয় শাহ আলম ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার প্রদান করেন বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বৈধতা প্রতিষ্ঠিত হয় এর ফলে ইং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উন্নত হয় এছাড়াও দত্ত শাসনের সূচনা হয় পরের পেজে চলে যাও এখানে হলো কোম্পানির দেওয়ানি লাভের ফলে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার দত্ত শাসন ব্যবস্থা সূচনা হয় হয়েছিল তখন ধরে তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে দ্রুত এটা পরে তোমরা তোমাদের মতন লিখে পেল সরি একটু সমস্যার কারণে আমি হয়তো বলতে পারতেছি না তোমাদের পরবর্তী পেজটায় চলে যাও পরবর্তী পেজে ঘ নম্বরের উত্তর এখানে হলো আর্থ সামাজিক ও রাজনৈতিক ফলাফল বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরে শাসনই কুখ্যাতি অর্জন করে কোম্পানির দত্তনীতি এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি হয় এছাড়াও ভারতের বিশাল জনগোষ্ঠী বাস্তব বাস্তবধর্মী সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্যবাদী টেরা নালিশ বা ভূমির নীতি পুরোপুরি কার্যকর করতে পারেনি যার ফলে তারা কানাডা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি তো পরবর্তী পেজে আছে ভারতের ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এর জন্য সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল পরবর্তী পেজে এদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যৌ জৌলুস হারাতে থাকে তবে গভর্নর হিসেবে লর্ড কর্নয়ালিস আসার পর তার বেশ কিছু পদক্ষেপ কোম্পানির দুর্নীতির কমাতে সাহায্য করে আবার কোম্পানির আয় রোজগার বাড়াতে থাকে বাড় বাড়তে থাকে এই সময়টিতে আবার কোম্পানি ব্যবসার পাশাপাশি ভারতের সমাজ সংস্কারণের দিকেও নজর দেন ভারতীয়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় তো বন্ধুরা পরে পেজে এদিকে ঊনবিশ শতাব্দীর প্রথম ভাগ ভাগ নাগাদ ভারতের অর্থনৈতিক বেশ নাজুক হয়ে পড়ে কৃষি উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ না করে কোম্পানির ভূমিকর বাড়তে থাকে যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে অসত অসন্তোষ বাড়তে থাকে একই সাথে কৃষির অবস্থা না নাজুক হওয়ায় কোম্পানির আয়ও কমতে থাকে কিন্তু কোম্পানি পরিচালনার জন্য তাদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় যা মোট মেটাতে গিয়ে কোম্পানি লাভের পরিমাণ একেবারেই তোলানির দিকে যেতে থাকে এরপরে ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল কিন্তু কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতি বোঝা চাপিয়ে দিয়েছিল এক সময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনের রূপ নেয় যার ফল ফলস্বরূপ আঠারোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহের ঘটনা ঘটে শেষ পর্যন্ত অবশ্য সিপাই বিদ্রোহ সফল হয়নি কিন্তু এই ঘটনা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো আটান্ন সালে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায় আঠারোশো আটান্ন সালে আইন পাশ হলেও ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে আঠারোশো আটান্ন আঠারো আঠারোশো আটাত্তর সালে তারপর তল্পিতল্পাসহ তারা চীনের দিকে চলে যান তো বন্ধুরা এই ছিল তোমাদের ইতিহাস নিয়ে যে দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের ষষ্ঠ যেই অ্যাসাইনমেন্ট ষষ্ঠ উইকের অর্থাৎ তোমাদের যেই ছয় উইক ষষ্ঠ উইক এই ষষ্ঠ উইকের ষষ্ঠ সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট ইতিহাসের